সম্ভবত এই 26শে জানুয়ারি ইন্ডিয়াতে লঞ্চ করতে চলেছে ফজি গেম। ইন্ডিয়ায় তৈরি, ইন্ডিয়ায় ডেভেলপ করা একটা গেম যার নাম ফজি। ফজি গেমটার ক্ষেত্রে সম্ভবত শব্দটা বললাম তার কারণ ফজি গেমের লঞ্চ ডেট এর আগে বেশ কয়েকবার ফিক্স হওয়ার পরও সেটা ডিলে হয়েছে, বারবার পিছিয়ে গেছে। সেসব অব্দি বলা হচ্ছে এটা 26শে জানুয়ারি লঞ্চ হতে পারে, তবে যতক্ষণ না হচ্ছে ততক্ষণ শিওর বলা উচিত নয়। আবার বাংলাদেশে অ্যানাইহিলেশন নামে একটা গেম ডেভেলপ হচ্ছে আমরা শুনতে পাচ্ছি, জানতে পারছি, এবং সেই গেমটা লঞ্চ করতে পারে 3 থেকে 4 মাস বাদে। দুটো গেমের মধ্যে কোনো তুলনা হওয়ার কথাই নয়, কিন্তু আমাদের স্বভাব হচ্ছে তুলনা করা। আমাদের ভারত বাংলাদেশ উপমহাদেশের মানুষদের স্বভাব হচ্ছে অমুক বনাম উন্মুক এই কথাটা বলে আনন্দ পাওয়া, এই অকারণ ঝগড়াটা করা। তো আজ বাদে কাল এই ঝগড়াটা হবেই, এই আলোচনাটা হবেই, তা আমরাই কেননা এই আলোচনাটা শুরু করি আমাদের চ্যানেলে। তা আমাদের চ্যানেলে সবসময় আপনারা জানেন যে ঝগড়া হয় না, আলোচনা হয়, তাই এই আলোচনাটা আজকে গঠনমূলকভাবে হবে এবং দুটো গেমের মধ্যে কার এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, কার জনপ্রিয়তা বেশি পাওয়ার কথা, এই ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করব। ভিডিওটা শেষ অবধি দেখবেন, যারা গেম প্লে করেন তারা তো দেখবেন অবশ্যই, আর যারা গেম প্লে করেন না তারাও দেখবেন, কারণ তারা নতুন কিছু অনেক কিছু জানতে পারবেন, যেরকম আমাদের প্রতিটা ভিডিওতে তারা জানতে পারেন। আর এই প্রসঙ্গেই বলি, যদি আপনি নতুন কিছু জানতে চান তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন, আর বাকি ভিডিওটা দেখুন। এবং দুটো গেমের ক্ষেত্রেই ভালো দিক খারাপ দিক অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুটোই আছে। ফজির ক্ষেত্রে আমি বলতে চাই, ফজি গেমটা যবে থেকে রিলিজ হবে বলে শোনা যাচ্ছে তবে থেকেই বিতর্ক এর পিছু ছাড়েনি। প্রশংসার দিক যেমন আছে তেমনি সমালোচনার দিক এটাই যে সেটা পাবজিকে হুবহু নকল করে নাম দিয়েছে, এরকমই মনে হচ্ছে। তার যে ফার্স্ট পোস্টারটা এসেছিল সামনে, টিজার পোস্টার, সেই পোস্টারটা জাস্ট কিছু ছবিতে মডিফাই করে সেটাকে পোস্টারটা আপলোড করা হয়েছিল, মানে ডেভেলপাররা ওইটুকুর পিছনেও খাটেনি এই বলে সমালোচনা হয়েছিল। প্রচুর বিতর্ক হচ্ছে কিন্তু সেসব অব্দি গেম যদি সফল হয় সব বিতর্ক ধামাচাপা পড়ে যাবে। কিন্তু অ্যানাইহিলেশন গেম আর ফজি গেমের মধ্যে মিল আছে প্রচুর। অ্যানাইহিলেশন নিয়েও বহু বিতর্ক হচ্ছে, সমালোচনা হচ্ছে, কিন্তু সেই সব প্রসঙ্গে আমরা আজকে না গিয়ে আমরা সরাসরি প্রথম পয়েন্টে যাব। এবং প্রথম পয়েন্টেই বলবো যে দুটো গেমের মধ্যে ফজির অ্যাডভান্টেজ একটা জায়গাতে বেশি আছে, সেটা হচ্ছে ফজি গেমটার পিছনে ফান্ডিং আছে প্রচুর, যেটা অ্যানাইহিলেশনের ক্ষেত্রে অত বেশি নেই। ইন্ডিয়াতে ফজি গেমের যারা ডেভেলপার তারা প্রচুর বড় টাকা নিয়ে নেমেছে, এবং বেশি ফান্ডিং থাকা মানেই আপনারা জানেন গেমের গ্রাফিক্স কোয়ালিটি বেটার হবে, স্টোরি লাইন বেটার হবে, গেম তুলনামূলক বেশি ভালো হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। ঠিক যেরকম একটা সিনেমার ক্ষেত্রে, সিনেমা প্রোডিউস করলে আমরা দেখি যে যত বড় বাজেটের সিনেমা হয় তত তার হিট হওয়ার সম্ভাবনা বেশি থাকে, তো এক্ষেত্রেও ঠিক সেরকমই ব্যাপার। সেকেন্ড পয়েন্টে বলতে চাই যে ব্যাটেল রয়্যাল গেম হবে অ্যানাইহিলেশন, যেখানে ফজির কিন্তু একটা বড়সড় ডিসঅ্যাডভান্টেজ আছে। এই ব্যাটেল রয়্যাল গেম জিনিসটা কি, যারা জানেন না, যারা নিয়মিত গেম প্লে করেন না তাদের বলি, যখন আমরা একসাথে অনেক ইউজার মিলে, বন্ধুবান্ধব মিলে, সবাই মিলে একটা গেম প্লে করতে পারি, যখন একটা গেমে আমরা সবাই মিলে একটা মিশনে যাই, মিশনটাকে সাকসেসফুল করি, সেটাকে বলে এই ব্যাটেল রয়্্যাল গেম, মাল্টিপ্লেয়ার গেম। সোজা কথায় আমি যখন এককালে গেম প্লে করতাম বহু বছর আগে, তখন আমার মনে আছে পিসিতে গেম প্লে করার সময় ল্যানের মাধ্যমে আমরা বন্ধুবান্ধব 3-4 জন মিলে সেটাকে কানেক্ট করে ফিফা গেমগুলোকে প্লে করতাম, তখন সেটার এক্সপিরিয়েন্সই মনে হতো অসাধারণ। সেটাই তখন পাবজি ছিল আমাদের কাছে। তো এখন পাবজি গেমটা এত জনপ্রিয় হয়েছে তার অন্যতম বড় কারণ হচ্ছে পাবজিটা একটা ব্যাটল রয়্যাল গেম। গ্রাফিক্স একটা ম্যাটার করে অবশ্যই, কিন্তু পাবজির থেকেও বেটার গ্রাফিক্স আছে এরকম বহু গেম আছে। আপনারা খেয়াল করলে দেখতে পাবেন যে পাবজির থেকে ভালো গ্রাফিক্স আছে, কিন্তু ব্যাটল রয়্যাল গেম নয় বলে কেউ পাবজিকে ছুঁতে পারেনি, তার ধারের পাশে যেতে পারেনি। এক্ষেত্রে আপনার মতে কি, পাবজির থেকে বেশি ভালো গ্রাফিক্স আছে কি কল অফ ডিউটিতে? অবশ্যই সেটা কমেন্টে লিখে জানাবেন। আপনার কাছে কোন গেমটা বেশি ভালো গ্রাফিক্স? হ্যাঁ, আমি গ্রাফিক্সের কথা বলছি কিন্তু গেমটা কোনটা ভালো নয়, বেশি ভালো গ্রাফিক্স কোনটাতে আছে, কল অফ ডিউটি না পাবজিতে, আপনার মত কি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তো যে কথা বলছিলাম সেই কথায় ফিরে আসি, অ্যামং আসের মতো একটা গেম, অ্যামং আস যারা প্লে করেছেন খেলেছেন তারা জানেন যে সেখানে 2D গ্রাফিক্স আছে, সেরকম কিছু নেই, তবু গেমটা লোকে খেলে কেন? শুধুমাত্র এই মাল্টিপ্লেয়ার ফিচারটা আছে বলে, সবাই মিলে গেমটা প্লে করতে পারে বলে। তো সেক্ষেত্রে ব্যাটল রয়্যাল গেম হওয়াটা একটা বিশাল বড় অ্যাডভান্টেজ, যে অ্যাডভান্টেজটা রয়েছে অ্যানাইহিলেশনের ক্ষেত্রে। ফজির ক্ষেত্রে কিন্তু এটা নেই, ফজি এখন যে রিলিজ করছে এর মধ্যে কিন্তু ওই ব্যাটল রয়্যাল এই ফিচারটা নেই। ব্যাটল রয়্যাল না হওয়ার ফলে ফজি প্রথম থেকেই একটু ব্যাক ফুটে থাকবে। ভবিষ্যতে আমি জানি না কী হবে, সেখানে ব্যাটল রয়্যাল ফিচারটা যোগ করবে কি করবে না, ভবিষ্যতের কথা ভবিষ্যতে। আপাতত ফজি যেহেতু ব্যাটল রয়্যাল গেম নয় সেটার কিন্তু পিছিয়ে থাকার সম্ভাবনা রয়েছে। তৃতীয় পয়েন্টে কোনো বিতর্ক নয়, তৃতীয় পয়েন্টে একটা মিলের কথা বলতে চাই। আপনারা খেয়াল করে দেখুন ফজি গেমটার অ্যানাইহিলেশন গেমটার মধ্যে কী আশ্চর্য একটা মিল রয়েছে, যে মিলটা আমাদের ভারত বাংলাদেশের মানুষের চরিত্র বুঝিয়ে দেয়।
খেয়াল করে দেখুন, অ্যানাইহিলেশন গেমে সলমন শাহকে ফিচার করা হয়েছে, তাকে দেখানো হয়েছে, মুখ হিসাবে তার জনপ্রিয়তাকে কাজে লাগানোর চেষ্টা করা হয়েছে। আর ঠিক ইন্ডিয়াতে ফৌজি গেমের ক্ষেত্রে অক্ষয় কুমার জনপ্রিয় একজন চলচ্চিত্র অভিনেতা, যাকে তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানানো হয়েছে, যার ইমেজটাকে কাজে লাগানোর চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ আমরা ভারত বাংলাদেশের মানুষরা চলচ্চিত্র প্রেমী কতটা, চলচ্চিত্রের স্টারদের নিয়ে কতটা উন্মাদনা আমাদের মধ্যে রয়েছে, যার জন্য এরকম একটা গেম, শুধু গেমটা নিয়ে যেখানে উন্মাদনা তৈরি হতে পারত, তার থেকেও বেশি পপুলারিটি বা জনপ্রিয়তা পাচ্ছে একজন ফিল্ম স্টার। এই জিনিসটা আমার মতে পাল্টানো দরকার। ফিল্ম স্টার সব জায়গায় এত কেন জনপ্রিয়তা পাবে, তার থেকে একটা গেম বেশি পপুলারিটি পাবে, গেমটার মুখটা গেমই হবে, সেটাই হওয়া উচিত ভবিষ্যতে আমি মনে করি। ফোর্থ পয়েন্টে বলবো যে ফজি গেমটার একটা বড় অ্যাডভান্টেজ যে এনকোর গেম, যারা ফজি গেমটা ডেভেলপ করেছে তাদের কাছে এর আগে অভিজ্ঞতা রয়েছে, তারা প্রথমবার এইরকমভাবে গেম ডেভেলপ করছে না, তারা এর আগে বড় প্রজেক্টে কাজ করেছে, বড় প্রজেক্টের কাজ করার অভিজ্ঞতাটা একটা বড়সড় অ্যাডভান্টেজ তাদের জন্য। কিন্তু অ্যানাইহিলেশন গেম যারা ডেভেলপ করেছে তাদের এত বড় প্রজেক্টে কাজ করার অভিজ্ঞতার ব্যাপারে আমার কিন্তু এখন অবধি সেরকম কিছু জানা নেই। যদি আপনাদের জানা থাকে এই ব্যাপারে কিছু, অবশ্যই সেটা কমেন্টে লিখে জানাবেন। ফিফথ পয়েন্টে বলবো যে ফজি গেমটা আরও একটা বড় অ্যাডভান্টেজ পাবে, সেটা হচ্ছে তার ইউজার বেস। অর্থাৎ ইন্ডিয়াতে এত বেশি জনসংখ্যা, এত মানুষ, তাদের যদি 1% বা 10%ও এই গেমটা ইউজ করে, তাহলে এই গেমটা অনেক বেশি জনপ্রিয়তা পেয়ে যাবে। সেক্ষেত্রে বাংলাদেশের তুলনামূলক জনসংখ্যা ইন্ডিয়া থেকে কম, তাই অ্যানাইহিলেশন গেমটার জনপ্রিয়তা পাওয়ার সম্ভাবনা সেখানে গিয়ে একটু হলেও কমে যায় ফজির তুলনায়। কিন্তু এটাই শেষ কথা নয়, পরের পয়েন্ট অর্থাৎ সিক্স পয়েন্টে আমরা সেক্ষেত্রে আলোচনায় যাব। আপনারা শুনে হয়তো ভাবছেন, ফৌজি গেমটাকে আমি কেন এগিয়ে রাখছি, অ্যানাইহিলেশন ফৌজিকে কি কম্পিট করতে পারবে না? হ্যাঁ পারবে, সেই প্রসঙ্গে আসছি। তবে তার আগে আরও একটা পয়েন্ট বলে নিই যেটা ফৌজির ক্ষেত্রে অ্যাডভান্টেজ আছে। ফৌজি গেমটার ক্ষেত্রে এটা একটা বড় অ্যাডভান্টেজ যে সেখানে জাতীয়তাবাদের ব্যাপারটাকে কাজে লাগানো হয়েছে। ইন্ডিয়া চায়নার বর্ডারে যে ক্ল্যাশটা হয়েছিল সেই ক্ল্যাশের সেন্টিমেন্টটাকে কাজে লাগিয়ে ফৌজি গেমটাকে কিন্তু ইন্ট্রোডিউস করা হয়েছে। আরও একটা বড় অ্যাডভান্টেজ, ইন্ডিয়াতে এই মুহূর্তে পাবজি ব্যান রয়েছে, যার ফলে পাবজি যারা খেলতে পারছে না, যারা অপেক্ষায় রয়েছে কবে পাবজি ফিরে আসবে, মানে যারা গেম প্লেয়ার সেই মজাটা পাচ্ছে না, তারা একবার অন্তত ট্রাই করবে ফৌজি গেমটা, যাতে তারা পাবজির ওই দুধের স্বাদ ঘোলে মেটাতে পারে। জানি না সেটা পারবে কি না, তবে এই ট্রাইটা তারা অন্তত করবে। তার জন্যেই 1.6 মিলিয়ন প্রি রেজিস্ট্রেশন হয়ে গেছে ফৌজি গেমের, তার মানে ওটা রিলিজ করার আগেই অলরেডি জনপ্রিয় হয়ে গেছে। কিন্তু এত সব কিছুর পরেও সব হিসাব পাল্টে যেতে পারে, অ্যানাইহিলেশন ফজির থেকে অনেক বেটার গেম হিসাবে, অনেক জনপ্রিয় গেম হিসাবে সামনে চলে আসতে পারে। তার কারণ গেমের স্টোরি লাইন, গেমের মাল্টিপ্লেয়ার এক্সপিরিয়েন্সটা কীরকম, গেমের মিশনগুলো কীরকম, এই ব্যাপারগুলো সব থেকে বড়ো ম্যাটার করে। সেই কারণেই পাবজি গেম এত জনপ্রিয়। আপনাকে যে একটু আগে বলছিলাম কল অফ ডিউটি গেমটাতে গ্রাফিক্স বেটার আছে, তা সত্ত্বেও কল অফ ডিউটি খেলে লোক অতটা মজা পায় না কেন? ফর্টনাইট কেন পাবজির মতো অত জনপ্রিয় নয়? তার কারণ পাবজির মতোই এক্স ফ্যাক্টরগুলো আছে। পাবজি গ্রাফিক্সের দিক দিয়ে তুলনামূলকভাবে পিছিয়ে থাকলেও সে অন্যান্য জায়গায় এতটাই বেশি অ্যাডভান্টেজ পায়, এতটাই বেশি আমাদের মনকে ছুঁতে পারে যে আমরা পাবজি খেলতেই পছন্দ করি। অ্যামং আস যে গেমটার কথা একটু আগে বললাম, সেটা 2D গ্রাফিক্সের গেম হওয়া সত্ত্বেও সেই গেমটার মধ্যে কোথাও একটা বিশেষ ব্যাপার রয়েছে যেটা আমাদের মনকে ছুঁতে পারে, যার জন্য সেই গেমটা জনপ্রিয়। তাই অ্যানাইহিলেশন বাংলাদেশের প্রথম ডেভেলপ করা ব্যাটল রয়্যাল গেম হওয়া সত্ত্বেও সেটার মধ্যে এই সম্ভাবনা রয়েছে, এত ডিসঅ্যাডভান্টেজ থাকা সত্ত্বেও সেটার মধ্যে এই সম্ভাবনা রয়েছে যে সেটা অত্যন্ত জনপ্রিয় গেম হবে এবং বড় বড় গেমগুলোকে, যারা জনপ্রিয় গেম প্লে স্টোরে রয়েছে, তাদেরকে পিছনে ফেলে দেবে। সেক্ষেত্রে বাংলাদেশে ভবিষ্যতে এই অ্যানাইহিলেশন ছাড়াও আরও বহু গেম আসবে, ইন্ডিয়াতেও আরও গেম ডেভেলপমেন্ট হবে। এবং সব থেকে জরুরি আমি যে কথাটা বলতে চাই যে ইন্ডিয়া বাংলাদেশে আরও বেশি বেশি গেম ডেভেলপমেন্ট হোক, আরও বেশি গেম তৈরি হোক, এটা একটা বিশাল বড় ইন্ডাস্ট্রি, এখানে কোটি 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 টাকা ঘুরে বেড়াচ্ছে। সেক্ষেত্রে আমাদের দেশগুলোর অর্থনীতি মজবুত হবে, আমাদের দেশের বেকার ছেলেমেয়েরা চাকরি বাকরি পাবে। সেক্ষেত্রে অবশ্যই এই আমি বনাম তুমি না করে আমরা যদি, অ্যাটলিস্ট আমি বনাম তুমি করেও আমরা যদি এই জায়গাটাকে ডেভেলপ করতে পারি, তাহলে আমাদেরই আখেরে লাভ। অন্যান্য দেশগুলো, চীনের মতো দেশ বা অন্যান্য সাউথ কোরিয়ার মতো দেশ, তারা যেখানে এগিয়ে যাচ্ছে এই জায়গায়, আমরা তাদেরকে কেন ছুঁতে পারবো না? আমাদের কাছে সব কিছু আছে, আমরা কেন তাদেরকে পেরিয়ে যেতে পারবো না? তো ইন্ডিয়া এবং বাংলাদেশ দু দেশের জন্যই আমার তরফ থেকে শুভেচ্ছা রইল। নতুন নতুন আরও গেম আসুক, আরও জনপ্রিয় হোক, আমাদের গেমিং ইন্ডাস্ট্রি আরও বড় হয়ে উঠুক। আজকের ভিডিও কেমন লাগলো সেটা লাইক করে জানাবেন, খারাপ লাগলে ডিসলাইক করবেন। দেখা হবে পরের ভিডিওতে, আজকের মতো বিদায়।